সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি নিঃসন্দেহে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের সাথে সরাসরি যুক্ত আছেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে, তাদের ক্ষেত্রে তারা অনেকেই আমাকে বলে যে ভাই, আমরা তো প্রোডাক্ট সেল করতে গেলে আমাদের সেল হয় না, আমরা আমাদের সেলটাকে কীভাবে বাড়াবো, আমরা কীভাবে এমএক্সএন থেকে সফল হব, নানান কথা আপনারা আমার কমেন্ট বক্সে এসে বলেন, আমাকে ফোন করেও বলেন অনেক কিছুই। মূলত আজকে কয়েকটা টিপস আপনাকে দেব, সেলস কিভাবে বাড়ানো যায়। প্রথমত, আপনি কোনো প্রোডাক্ট আপনার কোনো কাস্টমারের কাছে যখন মানে প্রেজেন্টেশনের জন্য যাবেন, তাকে বলার জন্য যাবেন, ইনভাইটেশনের জন্য যাবেন, তখন সেই কাস্টমার সরাসরিও অনেক সময় আপনার প্রোডাক্টটা রিজেক্ট করে দিতে পারে। অর্থাৎ এখানে একটা পয়েন্ট আসছে, রিজেকশন। অর্থাৎ আপনি যে কাজই করেন না কেন, আপনি প্রথমে আপনার কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট দিতে যাবেন, তখন কাস্টমার আপনাকে কোনো না কোনোভাবে সেটাকে রিজেকশন দিতে পারে, রিজেকশনটা আসতে পারে। কেন? তার কারণ হচ্ছে, ওরা শুরু থেকেই আজ পর্যন্ত কিছু পরিচিত প্রোডাক্ট তারা ব্যবহার করে অভ্যস্ত। আপনার প্রোডাক্টটা বাজারে নতুন, আপনিও তাকে নতুনভাবে উপস্থাপনা করার জন্য গিয়েছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রোডাক্টটা নতুন। একজন নতুন একটা নতুন প্রোডাক্ট একটা কাস্টমারের কাছে যখন আপনি দিতে যাবেন, তখন সে এটাকে রিজেকশন দিতেই পারে। অর্থাৎ রিজেকশনটাকে আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে যে রিজেকশনটা আমাদের মাথায় আমাদের ক্ষেত্রে আসবেই, এই রিজেকশনটাকে আমাদের সঠিক উপায়ে কারেকশন করতে হবে। কারেকশন, রিজেকশনের পরের অপশনটা হচ্ছে কারেকশন। অর্থাৎ প্রোডাক্টটা সে কেন রিজেক্ট করে, সে প্রোডাক্টটা কেন রিজেক্ট করলো, এই রিজেক্টটা করার কারণটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, করে এটাকে কারেকশন করে দেন অ্যাকশনে যেতে হবে। অর্থাৎ আমার একটা প্রোডাক্ট আমি একজন কাস্টমারের কাছে দিতে গিয়েছি, সে প্রোডাক্টটা রিজেক্ট করেছে, এখন কেন সে রিজেক্ট করলো, এই প্রোডাক্টটা কেন সে রিজেক্ট করলো, এইটা আবার আমাদের কারেকশন করে আবার অ্যাকশনে যেতে হবে। তাহলে দেখবেন সেলসটা দ্বিগুণ, ধাপে ধাপে দ্বিগুণ বেড়ে গেছে। এই হচ্ছে প্রসেস। যারা এমএক্সএন এর সাথে যুক্ত আছেন, যারা সেলস অ্যান্ড মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, তারা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনাদের সেলটা দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে ফর্মুলাটা হলো হচ্ছে, প্রথমে ইনভাইটেশন, তারপরে রিজেকশন, তারপরে কারেকশন, দেন অ্যাকশন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনফরমেশনটা আপনাদের জন্য কাজে লাগবে, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আরও যারা এমএক্সএন এর সাথে যুক্ত আছেন বা অন্যান্য সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন, তারা নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আশা করি আপনাদেরকে নানানভাবে সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।